Hey buddy, what's going on? Welcome to another episode of JavaScript. তো চলে এলাম আবারো আপনাদের পাশে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইভেন্টস। তো হোয়াট বাই মিনস অফ ইভেন্টস? ও যদি ইভেন্টস বুঝতে চাই তাহলে আপনাকে বললাম, আপনাকে কেউ একটা ঘুষা মারলো, যখন ঘুষা মারলো তখন কিন্তু ইভেন্ট, আর যখন আপনি ব্যথায় চিৎকার দিলেন তখন সেটা ঘটনা, ইভেন্টের পরে ঘটনা, মানে ঘুষার পরে কী হলো লাইক এটা। তো সেটাই আমরা দেখি জাভাস্ক্রিপ্টে কীভাবে বোঝানো হলো। মাইন্ড করবেন না, আমি নর্মালি ফ্রিলি উদাহরণ দিই সবসময়। তো লাইক আমি এখানে কিছু উদাহরণ আপনার জন্য রেখে দিছি, তো কোড করে দেখাবো না। তো আমাদের ইভেন্ট আছে কিছু, আমরা যখন ইভেন্ট বলতে বোঝাই মাউস নিয়ে কিছু ইভেন্ট আছে, যেমন মাউস ওভার অন ক্লিক, মাউস ওভার আউট, তো এইসব প্লেন নর্মালি তিনটা ইভেন্ট দেখে রাখি। সাপোজ আপনি একটা বাটন তৈরি করেছেন, লাইক আই বাটন তৈরি করেছেন, বাটনে ক্লিক করলেন সাথে একটা ইভেন্ট ঘটলো, তার পরবর্তী উত্তরস্বরূপ সে একটা বক্স দিল, তাই না? অ্যালার্ট বক্স দিল, ক্লিক করলাম অ্যালার্ট বক্স দিল, ক্লিক করলাম অ্যালার্ট বক্স দিল। এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট করতে পারি ইভেন্ট দ্বারা। যেমন ফার্স্ট অফ অল আমরা স্ক্রিপ্ট ট্যাগ, এবং এটা কি স্ক্রিপ্ট ট্যাগের বাইরে একটা ইনপুট ফিল্ড, তারপর সাবমিট। তো এখানে জাস্ট সব ঠিক আছে, একটা ইভেন্ট লিখছে অন ক্লিক, অন ইভেন্ট লিখছে, তার মধ্যে কীভাবে লিখছে জাস্ট এভাবে লিখছে, আমি দেখাচ্ছি। সেখানে বলে দিছে যে অন ক্লিক দেন ইকুয়াল, এই যে এটা লিখছে এতটুক। এইটার মধ্যে প্যারামিটার মধ্যে কী পাস করছে কোডের মধ্যে, জাস্ট তার ফাংশনের একটা কল করছে, যখন সে অন ক্লিক ক্লিক করবে তখন এই ফাংশন কল হবে। এবং আগের টিউটোরে বলছি ফাংশন কীভাবে কল হয়, এই ফাংশনটা কোথায়, এই ফাংশনটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এই ফাংশন ইনফর্ম, এই ফাংশনের মধ্যে এমন কিছু নাই, জাস্ট একটা কী আছে লাইক, আমি যেটা কপি করে নিই, কপি করে এটা দেখাই তাহলে আপনি বুঝে যাবেন। নাও আমি লোড করি, আমি ক্লিক করলাম, দেখেন পপ আপ চলে আসছে, তাই না? ক্লিক করলাম পপ আপ চলে আসছে, তার মানে কি আমি এই যে অন ক্লিক মানে ক্লিক করলাম তখন এই ফাংশন কল হলো, এই ফাংশন হচ্ছে এইটা, এই ফাংশনের মধ্যে একটা অ্যালার্ট বক্স আছে যার মধ্যে কিছু টেক্সট আছে, এই রাইট। আরেকটা দেখছি, এখানে অন ক্লিক করলাম, দেখেন অন ক্লিক করার পরে আমার এই পপ আপ বক্সটা চালু হলো, এর মধ্যে তিনটা বার অন ক্লিক, এর একটা অন ক্লিক, এ একটা অন ক্লিক, এ একটা অন ক্লিক। যখন আমি লাইট গ্রিন অন ক্লিক করলাম, এই যে অন ক্লিক ডকুমেন্ট ক্লিক করলাম, ডকুমেন্ট ডট বিজি কালার, মানে যখন ক্লিক করলাম তখন বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার কী হয়ে যাবে, লাইট গ্রিন হয়ে যাবে, রাইট। এবং এখানে দেখেন নর্মালি যখন আমি ইসে কী বলা হয় এটাকে অন ক্লিক করবো ব্লুতে, তখন সে ব্লু হয়ে যাবে। তো এটা ছিল অন ক্লিক নিয়ে কথা। এখন আসি মাউস হোবার, রাইট। দেখেন একটা আইকন দেখতেছেন আমি, আইকনের উপর এখানে দেখেন লেখার উপর মাউস নিয়ে কিছু হইতেছে, হইতেছে না, বাট আমি আইকনের উপর মাউস মাউস নিয়েছি বড় হয়ে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় মাউস ওভার, রাইট। তাহলে এটা একটা হচ্ছে অন মাউস ওভার, আর একটা অন মাউস, সেটা কী বলা হয় সরিয়ে নেওয়া যে হয় আউট আউট, মেবি অন মাউস ওভার, অন মাউস আউট। তো এটা হচ্ছে অন মাউস ওভার, সরিয়ে নিলাম, এটা হচ্ছে অন মাউস আউট, রাইট। ফার্স্ট অফ অল এই দুটো লেখা, এই দুটো তেমন কিছু না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, রান করছি, ঠিক আছে। কী করলাম একটা ইমেজ, ইমেজের মধ্যে জাস্ট একটা যখন অন ক্লিক লিখতাম তখন এখানে লিখে দিছি যে অন মাউস ওভার, তার মানে কি যখন অন মাউস ওভার হবে তখন একটা ফাংশন করা হবে এইটা, যখন অন মাউস আউট হবে তখন কল হবে কোনটা, এই ফাংশনটা। তাহলে আমরা যখন অন মাউস ওভার করলাম বড় হয়ে গেল, কোন ফাংশন কল হলো, এই ফাংশন কল হলো, এই ফাংশন কোথায়, এই ফাংশনটা এখানে, তখন বলো যখন ওভার হলো তখন তার এই হাইটটা 64 পিক্সেল, ওয়াইডটা 64 পিক্সেল হয়ে গেলো, মানে বড় হয়ে গেলো। যখন মাউস সরিয়ে নিয়ে আসলাম তখন এইটা কল হলো, এটা কোথায়, এই যে এইটা, তাই না? নর্মাল ইমেজ, নর্মাল আইএমজি। আর এখানে দিস বলতে বোঝায় এই ফাংশনকে, বোঝায় নিজ নিজ ফাংশনকে, বোঝায় দিসটা কি সে পরে বোঝে দেবো এক সময়। তখন সে কী হলো, এটার হাইটটা কমে গেলো, হাইট অ্যাভয়েড কমে গেলো। তো জাস্ট অন মাউস ওভার, অন মাউস আউট, অন মাউস ওভার, অন মাউস আউট। তো এইসব আসলে ফাংশন, ফাংশন না ইভেন্ট। তো যাওয়া যাওয়া স্ক্রিপ্টে ইউজ পরিমাণ ইভেন্ট আছে, আপনারা জাস্ট দেখে নিন, গুগল সার্চ করে নিন, সব কিছু দেখা সম্ভব না, জাস্ট লিখেও বুঝতে গেলে আমার 20 মিনিট চলে যেত, তাই আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম। মাউস মাউস নিয়ে ইভেন্ট আছে, ইভেন্ট আছে, কিবোর্ড নিয়ে ইভেন্ট আছে, ইউজ করবেন ইভেন্ট আছে, জাভা স্ক্রিপ্টে সার্চ করে দেখবেন এবং গুগলিং করে দেখবেন যে কত সুন্দর সুন্দর স্টাইল, সুন্দর সুন্দর জোস জোস ইভেন্ট আছে। তো সেইগুলো আপনাদের ব্যবহার শিখে নেবেন এবং সেটা কীভাবে শিখতে হয় সেটা গোল আমার তো অনেক ভালো, যার অনেক বেটার, হাজার হাজার কোটি গুণ বেটার। তো আই হোপ আপনাদের উপকার হয়েছে, এবং যারা এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক আর কমেন্ট তো মাস্ট বি করবেন, এবার বলা লাগে না। তো পাশে আছি আমি সোহেল, এবং চ্যানেল আছে লার্ন হান্টার, এবং আপনারা থাকেন সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ওয়াচিং।